আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা কখন লজ্জাবোধ হন? কেউ যখন দোয়া করার জন্য হাত তোলে, তখন চিরঞ্জীব ও সম্মানিত মহান আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তিনি কখনই আপনাকে শূন্যতে ফিরিয়ে দেবেন না। আল্লাহ আপনার দোয়া কবুল করবেনই। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করেন, তোমাদের কথাগুলো শোনেন। এই ব্যাপারে নিশ্চিত হয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তবে সে সাথে এটাও জেনে রাখো যে গাফেলদের অন্তরে দোয়া আল্লাহ তাআলা জবাব দেন না, কবুল করেন না। কারণ সে তার দোয়া প্রতি বিশ্বাস রাখে না যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন কি না। দোয়ার প্রতি বা আল্লাহর প্রতি তার বিশ্বাস এতটুকুই যে আল্লাহ তাআলা হয়তো আমার দোয়া কবুল করবেন না, তিনি আমার প্রতি রাগান্বিত আছেন অথবা আমাকে ভালো চোখে দেখেন না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে যেমন ভাবে আমি তার জন্য তেমনই। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই আছি। সে যদি নিজে আমাকে স্মরণ করে আমি নিজে তাকে স্মরণ করি, আর সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে তাহলে আমি এর চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি। সে আমার দিকে এক বিঘত অগ্রসর হলে আমি তার নিকট দুই হাত অগ্রসর হই। সে আমার দিকে এক হাত অগ্রসর হলে আমি তার দিকে দুই হাত অগ্রসর হই। সে আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে আসি। এটা হলো আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলে গিয়েছে। আর গাফেলদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, এটা আপনাকে স্মরণ রাখতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তাই দান করেন, কিংবা তার পরিপ্রেক্ষিতে তার হাতে কোনো অকল্যাণ প্রেরিত হলে তিনি তা প্রতিহত করেন, যতক্ষণ পর্যন্ত সে কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়ার বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য কোনো প্রার্থনা না করে। এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এবং কোনো গুনাহের কাজে আপনি যদি দোয়া করেন তাহলে সে দোয়াগুলো কবুল হবে না। বুখারি মুসলিমে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ দোয়া করলে তার জবাব ততক্ষণ পর্যন্ত দেওয়া হতে থাকে যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে, আমি দোয়া করেছি কিন্তু তা কবুল হলো না। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আল্লাহ ব্যাপারে বিরূপ ধারণা সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ যা সিদ্ধান্ত করেছেন এবং যা করবেন তাতে সন্তুষ্ট থাকতে হবে। কখনো এমনটা বলবেন না যে আমি এত দোয়া করলাম অথচ আল্লাহ তাআলা কবুল করলেন না। এভাবে করলে আপনি নিজে নিজে দোয়াকে ধ্বংস করে ফেলবেন। অনেক আলেমগণ 20 বছর ধরে দোয়া করেছেন তবু তারা পাননি, তারপরও তারা আশা ছাড়েননি, এরপরও তারা দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করবেনই। সুতরাং আমাদের আশা থাকতে হবে, ভরসা করতে হবে আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে পূজা মানা তৌফিক দান করুক। আমিন।